গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অনেকদিন পর আজকে একটা ভিডিও করছি, আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে। তো আমি স্নান করে নিয়েছি সকালবেলায়, যেহেতু আজকে অনেকটাই কাজ আছে। আর আজকে স্পেশাল মানে ভাবে ব্লগটা করছি, কারণ আজকে জামাই ষষ্ঠী। তো আমাদের মেজদির আর সৌরভদার নতুন জামাই ষষ্ঠী, তো ওরা আসবে বাড়িতে নগাঁদ থেকে। আর বর্দি আর সঞ্জীবদা আসতে পারবে না, কারণ ওরা অনেক দূরে থাকে, করিমগঞ্জে থাকে, আসতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমাদের তো ষষ্ঠী পুজো করা হয়, মানে স্নান করার পর পাখার জল দেবে সবাইকে, মানে মা বা ঠাকুমা দেয়। তো ঠাকুমার যেহেতু শরীরটা ভালো না, তো মাই দেবে। তো যাই হোক, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো স্পেশাল তো রান্নাবান্না হবে। চিকেন হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, মাছ হবে, আর পোলাও বানাবো আমি। তো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো দিদি আর সৌরভদা চলে এসেছে, আর মা ওদের পাখার জল দিচ্ছে। এই নিয়মটা তোমাদের হয়তো অনেকেরই আছে। যাই হোক, তো আমরা মিষ্টি এনেছিলাম, তো ওদের বেড়ে দেব। ওরা অনেকটাই দেরি করে এসেছিলো, তো খিদেও পেয়ে গেছে ওদের। তো খেতে খেতে তো এমনি দেরি হবে লাঞ্চ করতে, তো ভাবলাম যে মিষ্টিটা একটু দিয়ে দিই। তো চলো মিষ্টিটা বেড়ে ফেলি। তো এই একটা নিয়ম আছে, তো যেহেতু ওরা নতুন, মানে বিয়ে হয়েছে নতুন, তো ওদেরকে জামা কাপড় দেওয়া হবে। তো মা এখানে ওদের ধান রোপা দিচ্ছে এখন। তো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা, সাথে চানার ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে ইলিশ। তার সাথে ছিল চিকেন কষা আর চাটনি, পাঁচ রকমের মিষ্টি, আম আর লিচু, এগুলো দিয়ে সবটাই ওদেরকে সাজিয়ে দিয়েছি। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, চারটাই বেজে গেছিলো খেতে খেতে খেতে। তো আমিও এখন খেয়ে নেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু। তো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লাগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে আমার পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। চলো টাটা।